টপিকটা হলো এখন মর্নিং, কোনো কিছুই কাজ হয়নি, জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট হয়েছে আর আমি চলে আসছি ঘরটা ক্লিনিং করার জন্য। ক্লিনিং করবো, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ছোট্ট একটা রিকোয়েস্ট করে আজকের ভিডিওটা শুরু করছি আমি। প্লিজ তোমরা ভিডিওটা দেখে, তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে, এখনো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আর নোটিফিকেশন বেলটি অলরেডি ক্লিক করে দিও। আরো বেশি যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিও প্রচুর প্রচুর। ওরা যদি আমার ওদের আমার ভিডিওগুলো ভালো লাগলে ওরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নল একটু সাপোর্ট পেয়ে যাবো। এতটুকু রিকোয়েস্ট করে আজকের ভিডিওটা শুরু করছি। তো চলো, ছিল তো দেখো রুমে রুম হয়ে আছে আর রাত্রে কাঁদতে রাত্রে মানে ও পায়েটা স্ট্যান্ড সোফাতেই থাকে। আর ওর জন্য আর যারা নিউ আমার চ্যানেলে এখনো জানো না মানে প্রিন্সকে, আমার একটা ডগি আছে ওর নামই প্রিন্স। তো ওকে মানে অনেকটাই মায়া লাগে, অনেক মানে পালিত জিনিস তো অবভিয়াসলি মায়া লাগবেই। তো ও মানে ও ঘরে ঢুকলে ও সোফাতে উঠতে যায়, তার জন্য আমি আর বারণ করি না, ও সোফাতে থাকে। তো একটু রুম পড়ছে ওর, তার জন্য তো মেডিসিন ইউজ করছি বার কমে যাবে। তো ভালো লাগে না যেহেতু আমার কুচকিমাও যদি সোফা থেকে দেখতেই পাচ্ছ রুমগুলো উঠছে, আরো বেশি পড়তো ওর রুমগুলো, এখন একটু কম হয়েছে। ওর যেখানে দেখানি ওর কিচেনটা খুলে বসে যায়, ওর কিচেনে ওর খেলনা মাটি নিয়ে আর যে বেবি একটা খুলে নিয়ে রাখছে। ওর টেডি আছে, তা তো ওকে সুন্দর একটা কিনে দিয়েছি, গডরেজের উপরে এখন পরে রয়েছে দেখতেই পাচ্ছ। তো ও মানে ওর এই গণপতি বাপ্পাটাই ওর পছন্দ, তো ও এটা নিয়ে খেলা করছে। তো ও যেখানে যেখানে বিছানার উপরে, তোমরা আমার ভিডিওতে দেখতেই পারো বিছানার উপরে আমার কিচেন, আমার মেয়ের কিচেন সাজানো থাকে, এখানেও সাজানো থাকে। ওর সঙ্গে আমিও খেলা করি, উপায় নেই, আমিও কখনো কখনো ওর সঙ্গে বাচ্চা হয়ে যায়, উপায় নেই। আর তোমরা আমাকে রিকোয়েস্ট করে রেখেছো যে ক্লথ ওয়াশিং এর ভিডিও দেওয়ার জন্য, কাপড় ধোয়ার জন্য, বইয়ের ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্টেড ভিডিও অনেকগুলো আছে। তো তোমাদের কমেন্টে রিকোয়েস্ট ভিডিও আমি আনতে পারছি না, কেন কি এই রিকোয়েস্টটা অনেকেই করেছে, মানে যারা বেশি একটা কমেন্ট, যেহেতু একটা ভিডিওতে বেশি রিকোয়েস্ট আসলে যে রিকোয়েস্টটা বেশি আসে, যেহেতু ক্লথ ওয়াশিংটা আসছিল বেশি করে আসছে এখনো, মানে তো আমি করব। মানে ওয়েদারটা দেখো না, ওয়েদারটা একদমই ভালো না, কদিন ধরে একদম কন্টিনিউ বৃষ্টিই পড়ছে, রৌদ্র নেই, মেশিনে ধুবো তাতেও, কেন কি মেশিনে ধোয়াটা রিকোয়েস্ট নেই, হাত দিয়ে ধোয়ার জন্য আছে। তো তোমাদের জন্য করবো আমি, তোমরা এতটা সাপোর্ট করছো তোমাদের জন্য করবো না, এটা কি হয় নাকি? তোমরা খালি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, করে রাখবে, আমি বলছি তোমাদের রিকোয়েস্টেড ভিডিও আমি নিয়ে আসবো, কেন কি এখন ওয়েদারটার জন্য আমি আনছি না, কালকে পরশু দেখি একটু যদি ওয়েদারটা একটু চেঞ্জ হলে আমি ভিডিওটা নিয়ে আসবো, তোমাদের রিকোয়েস্টেড ভিডিও পেয়ে যাবে তোমরা। এদিকে রেডিওটা দেখে নাও, তারপর ওইদিকে যাচ্ছি। সোফাগুলো হয়ে গেছে কমপ্লিট, আর বিছানাটা আমি লাস্টে উঠাবো, ডাইনিংটাও ক্লিন করবো। বাচ্চার ঘর যেহেতু অনেকটাই নোংরা হয়ে যায়, তোমরা ভিডিওতে দেখতেই পারো আমি রোজটা দিন ক্লিন করছি, এখন করছি, আবার বিকালে নেক্সট সেম ডিউটি আমার আবার আসবে, হয়ে যাবে, উপায় নেই, যেহেতু বাচ্চার ঘরটা অনেকটাই নোংরা হয়ে যায়।
কোনদিন দিয়ে মুছি না, কিন্তু দুটালে একবার আমি মুছেছিলাম কালকে বিকালে মনে। কালকে বিকালে যেহেতু বাড়িতে গেস্ট আসছিল, তার জন্য মানে কিছু আমি সে করিনি, ওগুলো ধুয়ে রাখতে হবে। এগুলো মর্নিং এ খাওয়া হয়েছিল। আমার উঠানো বাকি আছে, খালি দেখে নাও বাকি পুরো ঘর ক্লিনেই আর গুছানো পুরো হয়ে গেছে। বিছানাটা উঠাবো আর ঘরটা ঝাড়ু দেবো, ঘরটা মুছবো, বারান্দা মুছে আসছি আমি। তো ঘরটা মুছবো, মুছে স্নান করবো, স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাতে যাবো। কিচেনও বাসন পাই ধোয়াই আছে আমার, এখন কয়েকটা আছে আমি চটপট ধুয়ে নেবো, ডাইনিং এ যে কটা বাসন ছিল। তো আমি বিছানা উঠানোটাও ঘরটাও ঝাড়ু দেওয়া যদি একটাতে ভিডিওতে দেখা অনেকটা লং হয়ে যাবে, তো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, লাইক করে যেও, ভালো না লাগলে লাইক করে যেও প্লিজ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে, যারা নিউ দেখছো আজকে আমার এই ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর তোমরা খালি সাপোর্ট করছো, তোমরা আমাকে সাপোর্ট করছো ওটাও ভাববে না, সাবস্ক্রাইব করবে তোমরা, কিন্তু তোমাদেরও বেনিফিট হবে, আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেবো আমি প্রমিস করছি, তার জন্য বলছি। তো চলো আজকের মতো টাটা, পাবে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলে সুস্থ থাকবে আপনাদের আজকে।